হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বনির আপকামিং একটা নতুন সিনেমা যতুগৃহ টিজার গতকাল রিলিজ হয়ে গেছে, তো আমি মতো আমি টিজারের রিভিউটা করতে পারিনি, সেজন্য আমি খুবই দুঃখিত। তো সেজন্য ভাবলাম যে আজকে টিজারের রিভিউটা করে নিই। এই মুভিটার মধ্যে আছে বনি, পরমব্রত, পায়েল সরকার এবং ফিল্মটা ডিরেক্টর হচ্ছে সপ্তশ বাসু, যে আগে সৌরভ নিয়ে প্রতিদ্বন্দ্বী মতো বাংলা ছবি আমাদের উপহার দিয়েছে। তো আগে দেখে নেওয়া যাক টিজারটা কীরকম হয়েছে, তারপরে টিজারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ফিল্মটার মধ্যে আমরা ভালো মানের হরর প্লাস এখানে আমরা থ্রিলার দেখতে পাবো, এবং সবচেয়ে সারপ্রাইজিং যে ব্যাপারটা হলো, ফর দ্য ফার্স্ট টাইম আমার এই টিজারের মধ্যে বনির যেটুকু অভিনয় দেখলাম আমার দেখে কিন্তু বেশ ভাল লাগলো। এর আগে বনি যেরকম রোল করতো আমার একদম সিরিয়াসলি পোষাতো না সেটা, বাট এই ফিল্মে আমার তাকে দেখতে বেশ ভাল লাগছিলো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাহাড়ি এরিয়াতে গল্পটাকে এখানে করা হয়েছে, যেখানে বনি আর পায়েল সরকার হয়তো তারা খুব সম্ভবত ম্যারিড কাপল হবে, যাদের একটা মেয়ে থাকবে, এবং ওই এরিয়াতে একটা চার্চের ফাদার হয়তো পরমব্রত হবে, এবং আমরা জানি যে পরমব্রত ক্যারেক্টারটার নাম হচ্ছে জোসেফ। তো এখানে একটা ভুতুরে ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা হয়তো খুব সম্ভবত বনির যে মেয়ে আছে তাকে ঘিরেই হয়তো হবে। তো যেহেতু আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা বাচ্চা মেয়ের ভয়েস শুনতে পাচ্ছিলাম, তো যে ভূত সেও হয়তো খুব সম্ভবত একটা বাচ্চা মেয়েই হতে পারে, যে হয়তো বনি এবং পায়েলের মেয়েকে টার্গেট করবে, এবং পরমব্রত হয়তো খুব সম্ভবত এই জিনিসটার মধ্যে পুরো জড়িয়ে যাবে, যেহেতু তিনি চার্চের ফাদার। তো জড়ানোর পর তিনি কীভাবে হয়তো সেই জিনিসটাকে এখান থেকে তাড়াবে এবং বনিদের বাঁচাবে, এটা আমরা পুরো দেখতে পাবো। বাট টিজারটার মধ্যে খুবই স্বল্প আমরা জিনিস দেখতে পেয়েছি, ভিজুয়ালসগুলো বেশ ভালো লেগেছে, কিছু সিনেম্যাটোগ্রাফির দৃশ্য টিজারটার মধ্যে বেশ ভালোভাবে ক্যাপচার করা হয়েছে, পাহাড়ি এরিয়াটাকে ভালোভাবে কিন্তু ফ্রেমবন্দি করেছে, এবং পরমব্রতকে যেটুকু এখানে দেখালো যে এক্সপ্রেশনটা এখানে আমরা দেখতে পেলাম সেটা কিন্তু দারুণ লাগছিল। এবং তার সাথে একটা যে ব্যাকগ্রাউন্ড এবং একটা স্পুকিনেস যে পুরো টিজারটা জুড়ে এখানে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু বেশ প্রশংসনীয়। এবং সপ্তশ বাসু তোমরা জানো যে তিনি কিন্তু বেশ ভালো থ্রিলার ফিল্ম বানান, তো এই ফিল্মটার মধ্যেও থ্রিলার প্লাস হরর দেখতে পাবো, এবং সাধারণত বাংলা ফিল্মে কিন্তু আমরা সেই হরর জনারটা কিন্তু অত ভালোভাবে এখনও কেউ এক্সপোজ করতে পারেনি, তো এক্সপোজার করলেও কিন্তু সেরকম ভালো কন্টেন্ট হয় না। তো এটা দেখে কিন্তু বেশ প্রমিসিং লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও সেরকমই দিয়েছে যাতে তোমাদেরকে একটা বেশ গুজবাম্প একটা গা কাটা দেওয়ার মতো ফিল দেবে। তো ওভারঅল বলা যেতে পারে টিজারটা কিন্তু আমার দেখে বেশ ভালো লাগলো, বাট স্টোরি একদমই কিছু রিভিল করেনি, যেটা খুবই একটা প্লাস পয়েন্ট। তো দেখা যাক ট্রেলারটা আসলে হয়তো আরও আমরা ডিটেলসে জানতে পারবো। তো যতগৃহ টিজার যদি তোমরা দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।